সম্প্রতি ভ্যানে নিথুর দেহের স্তূপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কেন জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। শুক্রবার 30 আগস্ট রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিউমার স্কিন জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। ঘটনা 5 আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুইজন দাবি করেন। ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায়, তিনি আশুলিয়া ধামসুনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।